ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুখে হয়তো আবার স্মিত হাসি, তবে ভেতরে চাপা কষ্ট। বিশ্বকাপের ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করে বাংলাদেশ দল কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা পৌঁছেছে। মোটা দাগে যদি বলি যে ভারতীয় সময় সকাল ছয়টার সময় তারা আসলে রওনা করেছিল। সরাসরি তাদের কোনো ফ্লাইট নয়, কানেক্টিং ফ্লাইট, যে ফ্লাইটটি আসলে সকাল নয়টার সময় এখানে পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ সময় নয়টার সময়। তবে সেখানে কিছুটা জটিলতা ছিল, ফ্লাইট বিলম্ব ছিল, যে কারণে আরও কিন্তু 30 মিনিট পরে কিন্তু বাংলাদেশ দলের যে বহনকারী বিমান, সে বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং একে একে কিন্তু ক্রিকেটাররা বের হয়েছেন। আরও দু একজন ক্রিকেটার ভেতরে রয়েছেন, তারা বের হচ্ছেন। তবে এখন পর্যন্ত গণমাধ্যমদের সঙ্গে কিন্তু কেউ কথা বলেনি। আমরা চেষ্টা করেছিলাম যিনি বিসিবি নির্বাচক রয়েছেন হাবিবুল বাশার সুমন, কিংবা টিম ডিরেক্টর হিসেবে গিয়েছেন খালেদ মাহমুদ সুজন, কেউ কিন্তু এখন পর্যন্ত কথা বলেননি। সব ক্রিকেটাররা কিন্তু চলে এসেছেন, তবে এখন পর্যন্ত আমরা কোনো কোচিং স্টাফকে দেখিনি। যদি বলি যে আফগানিস্তানের বিপক্ষে দারুণ একটা জয় দিয়ে কিন্তু বাংলাদেশ দল তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল, কিন্তু এরপরে টানা 7টা ম্যাচ তারা হেরেছে। এবং বাংলাদেশ 1999 থেকে প্রতিটি বিশ্বকাপে অংশ নিয়েছে, তবে এবারের বিশ্বকাপ অর্থাৎ ভারত বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্সকে বলা হচ্ছে সবচাইতে খারাপ। যেহেতু 7টা ম্যাচ বাংলাদেশ হেরেছে, 2টো ম্যাচ জিতেছে এবং এখনও কিন্তু চ্যাম্পিয়ন্স যে ট্রফি রয়েছে, সে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার কিন্তু একটা আশা নিরাশার দোলাচল রয়েছে। এবং ভারতের সঙ্গে নেদারল্যান্ডসের যে ম্যাচটি রয়েছে আজকে, সেই ম্যাচের ওপর নির্ভর করবে শেষ পর্যন্ত 2025 বিশ্বকাপের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে কিনা। তবে যে দলটি আসলে সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গিয়েছিল, সে দলটিকে এখন আসলে স্বপ্ন দেখতে হয়, সে দলটিকে আসলে এখন অপেক্ষা করতে হয় তারা সেরা 8-এর মধ্যে থাকবে কিনা। এটাই হচ্ছে বাস্তবতা 10 দলের টুর্নামেন্টে। এর কারণটা হচ্ছে বিশ্বকাপের আগে আসলে তামিম ইকবাল, সাকিব আল হাসান সহ গোটা ইস্যুতে কিন্তু পরিবেশটা আসলে ভারী হয়ে গিয়েছিল। এবং সেই পরিবেশটা ভারী হয়ে যাওয়ার পরে যে তার একটা নেতিবাচক ইম্প্যাক্ট যে ক্রিকেটারদের পারফরমেন্সের উপর পড়েছে, সেটা কিন্তু ব্যাটে বলে ভারতে প্রমাণ হয়েছে। তো ক্রিকেটাররা কিছুক্ষণ আগে বের হয়েছে, আরও 2-1 জন আসলে আমরা তাদের জন্য অপেক্ষা করছি শেষ পর্যন্ত কারো মুখ থেকে যদি কোনো কথা শোনা যায়। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে বাংলাদেশ দল যে বের হয়ে গেল এবং বাংলাদেশ দলের প্রত্যাবর্তনের সবশেষ খবর। বাংলাদেশ ক্রিকেট দলের দেশে ফেরার খবর জানতে সরাসরি ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।